হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম ফ্রি মোবাইল রিচার্জ নেওয়ার দারুণ একটা অ্যাপস, যে অ্যাপস থেকে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন প্রতিদিন। তো বন্ধুরা, আপনারা চাইলে দিনে 2 বা 3 বার বেতারও বেশি বার নিতে পারবেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনাদের যে পয়েন্ট আর্নিং করতে হবে সেই পয়েন্টের বিনিময়ে হচ্ছে আপনি মোবাইল রিচার্জটা নিতে পারবেন। তো গাইস, অ্যাপসটার নাম হচ্ছে রিডস ব্রাউজার। তো আমি দেখাচ্ছি এই যে সেই ব্রাউজারটি। তো বন্ধুরা, এই ব্রাউজারটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো রিডস ব্রাউজার লিখে প্লে স্টোরে সার্চ করবেন, অথবা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই রিডস ব্রাউজারটিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই রিডস ব্রাউজারটি কী করবেন, আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে, এবং এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, সমস্ত ফুল ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখা দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইস, সিম্পলি নিচে থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, রিচ ব্রাউজার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো গাইস, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, তো ইনস্টল করার পর জাস্ট আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এগুলো ইন্টারফেস শো করার পর যেগুলো আসবে এগুলো আপনি সিম্পলি নেক্সট নেক্সট করে দেবেন, সবগুলো নেক্সট স্টেপের ক্লিক করে দেবেন। তো নেক্সট স্টেপের ক্লিক করে দিলে নেক্সট হয়ে যাবে। তো বন্ধুরা, নেক্সট স্টেপ পরে ক্লিক করে দেবেন, অথবা আপনি চাইলে উপরে স্কিপ লেখা আছে স্কিপের পর ক্লিক করলে হয়ে যাবে। তো জাস্ট তারপর গেট স্টার্টের পর ক্লিক করে দেবেন। গেট স্টার্টের পর ক্লিক করে দিলে আপনার কাছে একটা লোড নেবেন। তো লোড নেওয়ার পর এখানে আর একটা ইন্টারফেস শো করবে। এখানে কী করতে হবে, আপনাকে সম্পূর্ণ সবগুলো সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আপনি সবগুলো সিলেক্ট করে কন্টিনিউ পর ক্লিক করে দেবেন, আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো গাইস, এগুলো জাস্ট অ্যালাউ চাইলে সিম্পলি আপনি অ্যালাউ করে দেবেন, সবগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে কি, আপনারা এই যে এই সাইডে দেখবেন যে চারটা ফোটো আছে, একটা মেনু বার আছে, সিম্পলি মেনু উপর ক্লিক করে দেবেন। উপরে মেনু দেখতে পাচ্ছেন কোনায় ডান পাশে উপরে। তো এই মেনুতে পর ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা রয়েছে, সিম্পলি সাইন ইন এর পর ক্লিক করে দেবেন। তো সাইন ইন এর পর ক্লিক করলে আপনার কাছে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে আপনারা আপনার গুগল জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন, ফেসবুক দিয়ে, অথবা চাইলে আপনি ইমেল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। তো আমি সাইন ইন উইথ গুগলের পর ক্লিক করে দেবো, এবং আপনার ফোনে যেগুলো যতগুলো জিমেইল থাকবে সবগুলো চলে আসবে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনারা। তো সিলেক্ট করার পর জাস্ট লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করে। দেন বন্ধুরা, এখানে একটা আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। তো আপনার যে কোনো ফার্স্ট নামটা দিয়ে দেবেন আপনার, তারপর আপনার লাস্ট নামটা নিচে দিয়ে দেবেন, তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আপনাকে এইগুলো সবগুলো সিলেক্ট করতে হবে আর আপনারগুলো দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা ঠিক করে নিলাম, আপনি আপনারটা ঠিক করে নেবেন। এরপর হচ্ছে নিচে হচ্ছে ব্লাড গ্রুপ দিতে হবে, আপনার ব্লাড গ্রুপটা আপনি এখান থেকে দিতে পারেন। তো এখানে ভুল দিলে কোনো সমস্যা নয়, আপনি চাইলে ভুলও দিতে পারেন। তো অবশ্যই জিমেইল আর নাম্বারটা হচ্ছে আপনাকে সঠিক দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রোমো কোড, একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টার প্রোমো কোড ফর বোনাস পয়েন্ট। তো বন্ধুরা, আপনাকে এখানে একটা প্রোমো কোড দিতে হবে, আপনি যদি প্রোমো কোডটা না দেন তাহলে আপনি কোনো বোনাস পাবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে টেস্ট করার জন্য আমি কোনো প্রোমো কোড দিচ্ছি না, আমি লাস্টের দিকে আপনাদেরকে একটা প্রোমো কোড দেবো। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। অবশ্যই দেখবেন এখানে স্কুটো আর পোস্টপেড যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দিবেন না, আপনার জেনারেল যে নাম্বারগুলো থাকবে সিম্পলি সেটগুলো দিবেন। তো দেওয়ার পর সিম্পলি আপনি কী করে দেবেন, অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি কিন্তু কোনো প্রোমো কোড দিই নাই, দেখি আমরা বোনাস পাই কি না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো রয়েছে। তো গেছে আমার জিরো হওয়ার কারণ হচ্ছে আমি কোনো প্রোমো কোড ইউজ করি নাই, মানে আমি কোনো রিফার কোড ইউজ করি নাই। তো আপনারা কী করবেন, আপনারা আমার রিফার কোডটি ইউজ করবেন, তাহলে কী করবেন, আপনার 50 পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি এখন আমার রিয়েল যে অ্যাকাউন্টটা আছে সেটাই আমি চলে যাব। তো আমি সেটা একটা প্রোমো কোড ইউজ করছিলাম, এবং সেখানে কিন্তু আমি 50 পয়েন্ট পেয়েছি, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আর কি ব্রাউজারটা ওপেন করে। তো গাইস, আমি যে প্রোমো কোডটা আমি দিয়ে দেবো আপনারা স্ক্রিনের পর দেখতে পারবেন। তো গাইস, স্ক্রিন পর দেখতে পারবেন প্রোমো কোডটা। তো এই যে স্ক্রিন পর যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা দিয়ে দেবেন, আর আপনাদের সুবিধার জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো, আর আপনারা স্ক্রিন পরে সাইডে বাম পাশে তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি মাই আর্নিং এর পর যদি ক্লিক করে দিই, আমার রিয়েল যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা যদি দেখায় তাহলে দেখতে পারবেন আমার 50.47, মানে আমি 0.47 পয়েন্ট আর্নিং করেছি অ্যান্ড 50 পয়েন্ট হচ্ছে ফ্রিতে পেয়েছি। তো অবশ্যই আপনাকে প্রোমো কোডটা ইউজ করতে হবে, তাহলে প্রোমো কোডটা ইউজ করলে আপনি পাবেন 50 পয়েন্ট, এবং আপনি যদি আমার রিফার কোডটা ইউজ করেন তাহলে আমি পাবো 10 পয়েন্ট। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে প্রোমো কোডটা ইউজ করতে হবে যদি আপনি এই 50 পয়েন্টটা ফিরতে পেতে চান। তো গাইস, এখান থেকে আর্নিং করার জন্য জাস্ট আর্নিংয়ের পর ক্লিক করে দেবেন।
আর্নিং এর পর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অনেক অপশনে ইনকাম করতে পারবেন। তো এখানে ডেলি টাস্ক রয়েছে, ইনভাইট অ্যান্ড পয়েন্ট রয়েছে, ডেলি বোনাস অ্যাড রয়েছে। তো জাস্ট আমরা ইনভাইট অ্যান্ড পয়েন্টের পর যদি ক্লিক করে দিই তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো প্রোমো কোডটা কোথায় পাবেন। তো আপনারা জাস্ট আপনারা এই লিঙ্কটা কপি করে নিতে পারেন এখান থেকে, অথবা আপনি কী করবেন ক্লিক হেয়ারের পর ক্লিক করে দিবেন। ক্লিক হেয়ারের পর ক্লিক করে দিলে হচ্ছে আপনি আপনার এই প্রোমো কোডগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন। এখানে কী কী লেখা রয়েছে সম্পূর্ণ দেখতে পারবেন। তো গাইস এখানে দেখতে পারবেন আপনার যে আপনি যাকে রিপার কোডটা ইউজ মানে আপনি যার রিপার কোডটা ইউজ করবেন সে তাহলে আপনি পাবেন 50 পয়েন্ট, এবং যারটা রিপার কোডটা ইউজ করবেন সেভাবে 10 পয়েন্ট। আর উপরে দেখতে পাচ্ছেন আমার লাল চিহ্নতে পরে যে রিপার কোডটা উপর থাকবে, তো ওই কোডটা অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো গাইস এখন ডেলি টাস্ক, ডেলি বোনাস, এরপর নিচে যে ব্রাউজিং বোনাস, এগুলো হচ্ছে কি আপনার ব্রাউজিং করে আর্নিং করতে হবে। এরপর হচ্ছে হাইপার হাওয়ার, মানে আপনি 1 ঘন্টার জন্য আপনি কিছু পয়েন্ট দিয়ে 20 পয়েন্ট দিয়ে আপনি 1 ঘন্টার জন্য আপনি যে পয়েন্ট ইনকাম করবেন সেটা দ্বিগুণ করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে 20 পয়েন্ট দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে 20 পয়েন্ট দিয়ে আপনার একে 1 ঘন্টার মধ্যে আপনি অ্যাড দেখবেন আর ইনকাম করবেন, ডাবল করবেন, ঠিক আছে। আপনি যে পয়েন্টটা পাবেন সেটা ডাবল হবে। তো গাইস এখন এখান থেকে ইনকাম করার জন্য সিম্পলি আপনি আপনার হোম পেজে চলে আসবেন, আপনার ব্রাউজারের হোম পেজে চলে আসলে এখানে দেখতে পারবেন ইনকাম করার অপশন চলে আসবে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনি যে কোনো এখানে সার্চ করবেন বা ফেসবুক যে কোনো কিছু ইউজ চালাবেন তাতেও আপনার ইনকাম হবে, তাছাড়া আপনি এখান থেকে অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এখান থেকে ব্রাউজার করে এছাড়া নিচের দিকে যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন একটা কয়েনের মতন, তার মাঝখানে 0.30 লেখা রয়েছে, তো আপনি 30 পয়েন্ট করে পেয়ে যাবেন এক একটা অ্যাড দেখার বিনিময়ে। সিম্পলি ওটার উপর ক্লিক করলে আপনার কাছে একটা ভিডিও অ্যাড দেখবে, আপনাকে ভিডিও অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে, এবং এই ভিডিও অ্যাডটি সম্পূর্ণ দেখলে আপনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং আপনি যদি 20 পয়েন্টে যদি দ্বিগুণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 60 পয়েন্ট, অর্থাৎ একটা ভিডিও অ্যাড দেখলে কিন্তু আপনি 60 পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে এইভাবে মূলত ইনকাম করতে হয় আপনাকে এই যে কয়েন থেকে। এছাড়া আপনি যে কোনো একটা ব্রাউজারে আর কি যে কোনো কিছু ইউজ করতে পারেন, এখানে সার্চ করবেন বা যে কোনো ওয়েবসাইটে যাবেন ঘুরবেন, এগুলো করলেও আপনার কয়েন কিন্তু বাড়বে। আর এখান থেকে ভিডিও অ্যাড দেখে সবচেয়ে বেশি ইনকাম করা যায়, এই জন্য নিচে দেখবেন যে কয়েনের মতন আসবে, 20 সেকেন্ডের দেখবেন 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 25 পয়েন্ট, 10 পয়েন্ট এইভাবে আর কি দিবে। তো এখন দেখেন আমার 30 পয়েন্ট করে চলে আসতেছে, কিন্তু 0.30, ঠিক আছে, 1 পয়েন্ট না, 0.30। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ব্রাউজার ইউজ করলাম, এই ব্রাউজার কিন্তু ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা আরও কিন্তু বেশি করে পাবেন, ঠিক আছে। আপনি ঘাটাঘাটি করলে আরও বেশি পাবেন। তো ডাটাটা অন করে রেখে আপনারা এই ব্রাউজারটা যে কোনো ঘাটাঘাটি করলে আপনার অটোমেটিকলি আপনার পয়েন্ট কিন্তু ভিতরে যোগ হবে। এছাড়া আপনি এই যে ভিডিও অ্যাড দেখে হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করা যায়, আপনারা সেটা করতে পারেন। তো গাইস আমিও কিন্তু অনেকগুলো এখান থেকে দেখলাম অ্যাড, 2-4টে অ্যাড দেখছি, এবং এই ব্রাউজারটা কিন্তু আমি জাস্ট একটু ঘাটাঘাটি করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ব্যালেন্সটা কি বাড়ে কি না, ঠিক আছে। তো আমার কিন্তু 50 পয়েন্ট ছিল, এখন দেখি কত পয়েন্ট হয়। তো আমি 2টা অ্যাড দেখছিলাম, তো 2-3টে অ্যাড দেখছি, দেখার পর আছে আমি এখন ব্যালেন্সটা দেখবো চেক করে। তো গাইস এখান থেকে মূলত এভাবে আর কি আপনারা ই করবেন। তো আমি আবারও যদি অ্যাডের পর ক্লিক করে দিই, আবার 30 পয়েন্ট নিবো আমি। তো আমি 30 পয়েন্ট আবারও নিয়ে নিলাম, তো আবারও দেখতে পাচ্ছেন আরও একটা ভিডিও অ্যাড শো করে দিচ্ছে। তো এই ভিডিও অ্যাডগুলো হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, এটা কিন্তু স্কিপ করা যায় না, তো আপনাকে এটা সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কিন্তু আপনাদেরকে রিয়েল যে ইনকামের উপায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফ্রি মোবাইল রিচার্জ, ফ্রি ইন্টারনেট এই সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। তো গাইস আমি দেখা শেষ করে নিলাম, এবং আমি এখন উপরে মেনুতে চাপ দিয়ে এখন মাই ব্যালেন্সের উপর ক্লিক করলে দেখবেন যে আমার 51.39 পয়েন্ট, প্রায় আমি কিন্তু 1 পয়েন্টের মতো আর্নিং করে ফেলেছি এই কিছুক্ষণের মধ্যে। তো গাইস এই এভাবে হচ্ছে কি আপনারা আর্নিং করবেন এই ব্রাউজার থেকে, তো এইভাবে কিন্তু আর্নিংটা করবেন। এবং এখান থেকে উইথড্রোটা নেবেন কীভাবে সেটা দেখাই দিই আপনাদেরকে। তো উইথড্রো নেওয়ার জন্য হচ্ছে আপনাকে 60 পয়েন্ট লাগবে আপনার ব্যালেন্সে, তো আমার 51 পয়েন্ট যেহেতু রয়েছে, তো জাস্ট আমরা যদি এটার উপর ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন ইউনিট আরও আমাকে কিন্তু 8.61 পয়েন্ট কালেক্ট করতে হবে, তারপর আমি মোবাইল রিচার্জটা নিতে পারবো।
তো বন্ধুরা, আমি নেক্সটে প্রুফ দেখা দেবো আপনাদেরকে স্ক্রিনশট হিসেবে। তো সেগুলো পেয়ে যাবেন কোথায়? আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্ট করে দেবো। আপনারা অবশ্যই পোস্টটা ই করবেন, একটু ফলো করবেন, তাহলে ওখানে দেখতে পারবেন এই যে কমিউনিটি পোস্টে, এখানে দেখতে পারবেন আমি পোস্ট হিসেবে দিয়ে দেবো আপনাদেরকে পিকচারগুলো দিয়ে দেবো এখানে, যে কীভাবে উইথড্র করবেন আর আমি পেমেন্ট প্রুফটা পাইছি কিনা সেটাও আমি কিন্তু এই প্রুফটা এই আমি কমিউনিটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।